আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি থাকছে রানার বাইক নিয়ে। রানার কোম্পানির দুইটি নতুন বাইক, যদিও বা বেশ কিছুদিন আগে বাইকে লঞ্চ হয়েছে। একটি হচ্ছে রানার বুলেট ভার্সন 2 ম্যাট কালার, এটি হচ্ছে গ্রিন এবং ব্ল্যাকের সমন্বয়ে, এবং এর পাশাপাশি আরেকটি বাইক আছে, সেটি হচ্ছে রানার স্কুটি 110 cc। এই দুইটি বাইকের ডিটেলস সম্পর্কে জানাবো এবং কত টাকা মূল্য চলছে এই ব্যাপারটি জানতে পারবেন। প্রিয় দর্শক, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মূল পর্ব। চলুন জেনে নিই এই দুইটি বাইকের ডিটেলস। রানার বুলেট 100 cc-র একটি বাইক। এই বাইকের সামনের চাকাতে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, মানে সিঙ্গেল ডিস্কের বাইক। এই বাইক যদি আমি চারিদিক থেকে দেখাই, দেখতে ঠিক এমন হবে। একটু আমি আপনাদের সুবিধার্থে একটু বাইকটির চারিদিকে দেখাচ্ছি, তারপরে বাইকের ডিটেলসে চলে যাব। বাইকের সামনের চাকাতে 2.75 এবং 18 সাইজের একটি টায়ার ব্যবহার করা হয়েছে। সামনে এবং পেছনে উভয় দিকেই টিউব টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকে কোনো টিউবলেস টায়ার দেওয়া হয়নি। এবং টায়ারের গ্রিপ দেখতে ঠিক এমন হবে পেছনে এবং সামনে। সামনের চাকাতে একটি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে বাইকটিতে, এবং বাইকটির ইঞ্জিনটি দেখতে ঠিক এমন হবে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রিয় দর্শক, আমি বাইকটি দেখাতে দেখাতে বাইকের ইঞ্জিন সম্পর্কে একটু বলে দিই। এটি হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক এয়ার কুলডের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 97.35 cc, এবং বোর ব্যবহার করা হয়েছে 49.46, এবং স্ট্রোক দেওয়া হয়েছে 50.7 mm। স্টার্টিং টাইপ কিক এবং ইলেকট্রিক স্টার্ট। এই বাইকটিতে কিক স্টার্ট এবং এর পাশাপাশি ইলেকট্রিক স্টার্ট ব্যবহার করা হয়েছে বাইকটিতে। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে 4.8 kW অ্যাট 7500 rpm, এবং ম্যাক্সিমাম টর্ক দেওয়া হয়েছে 7 Nm অ্যাট 5500 rpm। এবং বাইকটি যদি মিটার বোর্ডটি দেখাই, মিটার বোর্ডটি দেখছি কেমন হবে, সম্পূর্ণই অ্যানালগ মিটার বোর্ড। এবং বাইকটা আসলে শোরুমে ছিল, এই কারণে দুইটা গ্লাস ঠিক করে এখনও লাগানো হয়নি। শোরুমে রাখার সুবিধার্থে এভাবে রাখা হয়। বাইকের ফুয়েল ফুয়েল ট্যাঙ্কটি দেখতে ঠিক এমন হবে। বাইকের বাহ্যিক গঠন সম্পর্কে বলতে গেলে, ওভারঅল লেন্থ ব্যবহার করা হয়েছে 2060 mm, এবং ওভারঅল ওয়াইড দেওয়া হয়েছে 785 mm। বাইকটিতে হাইট ব্যবহার করা হয়েছে 1268 mm, এবং হুইল বেস সামনের চাকার সেন্টার থেকে পেছনের চাকার সেন্টার পর্যন্ত মাপ দেওয়া হয়েছে 1290 mm। গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে মাটি থেকে ইঞ্জিনের হাইট দেওয়া হয়েছে 182 mm। বাইকটির ড্রাই ওয়েট আসবে হচ্ছে 121.5 kg, এবং ম্যাক্সিমাম ওয়েট মানে পিলিয়ন সহ নিতে পারবে 260 kg। বাইকটিতে একটি সুন্দর ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এই ট্যাঙ্কটা কিছুটা হিরো প্যাশন এক্সপ্রোর আদলেই তৈরি, মানে সামনের দিকে একটি শেড দেওয়া হয়েছে। হিরো প্যাশন এক্সপ্রোতে যেমন শেড, কিছুটা তেমন একটা শেড দেওয়া হয়েছে দুই পাশে। এবং এই ট্যাঙ্কের ক্যাপাসিটি দেওয়া হয়েছে 14 লিটার, রিজার্ভে থাকবে 2 লিটার। 2 লিটার পর্যন্ত আপনারা রিজার্ভ ব্যবহার করতে পারবেন বাইকটিতে। বাংলাদেশের বাজারে বাইকটি 4টি কালারে পাওয়া যাবে। একটি হচ্ছে ব্ল্যাক, ব্লু, রেড এবং হোয়াইট। তো কুষ্টিয়া শোরুমে আপাতত এই কালারটি আছে, এর পাশাপাশি অন্য কালার অ্যাভেলেবল যখন হয় তখন আপনাদের ফোন করে, ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সরাসরি আপনারা জেনে নিতে পারবেন যে কোন কোন কালার পাওয়া যাবে। বর্তমানে আলো স্বল্পতার কারণে আমি ডান সাইডে দেখাতে পারছি না, খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বাইকটি বাম সাইড থেকে অনেক জোশ একটি বাইক দেখতে। প্রিয় দর্শক, এতক্ষণ কিন্তু বাইকের মানে সঙ্গীত গঠন সম্পর্কে জানালাম, বাইককে দেখালাম, কিন্তু বাইকের মূল যে বিষয়টা, যেখানে আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট একটি ব্যাপার, বাইকের দাম। সব কিছু কিন্তু নির্ভর করে দামের উপরে। যত সুন্দরই বাইক হোক, দাম যদি বেশি করে তাহলে কিন্তু আপনাদের জন্য বাইকটি কেনা পসিবল হয় না। তো সেক্ষেত্রে এই বাইকটির দাম রাখা হয়েছে 1,08,000 টাকা। সেখান থেকে বর্তমানে কিস্তিমাতে একটি অফার চলছে, 12,000 টাকা ডিসকাউন্টে চলছে মাত্র 96,000 টাকা। তো বাইকটির গঠন সম্পর্কে আপনাদের যেহেতু জানালাম, গঠন অনুযায়ী বাইকটির দাম ঠিক আছে কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এর পরবর্তী যে বাইকটি আমি আপনাদের দেখিয়েছিলাম সেটি হচ্ছে স্কুটি 110 cc-র বাইক। বিশেষ করে মেয়েদের জন্য এই বাইকটি অনেক হেল্পফুল হবে,
অনেকে আমাকে কমেন্ট করে ভাই মেয়েদের স্কুটি দেখান, চাইলে আপনারা ছেলেরাও চালাতে পারবেন, আমি শুধু মেয়েদের জন্যই বলছি না, চাইলে আপনারা চালাতে পারবেন যারা ছেলেরা যারা আমার ভিডিওটি দেখছেন। তো এই বাইকটির ডিটেল সম্পর্কে একটু জেনে নিই, তার আগে বাইকটি বাহ্যিক গঠন সম্পর্কে একটু দেখাই আপনাকে। বাইকটির পেছন থেকে দেখতে ঠিক এমন হবে, এবং স্কুটি যেহেতু চাকার সাইজটা কিন্তু অনেক ছোটো, এখানে হচ্ছে কিক স্টার্ট দেওয়ার জন্য কিকার ব্যবহার করা হয়েছে, নামাতে হবে এখানে। এবং এই বাইকটিতে কোনো গিয়ার ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পিক আপ দিলেই বাইকটি ছুটবে, শুধুমাত্র ক্লাচ, তাই না? শুধুমাত্র ক্লাচ ব্যবহার করা হয়েছে বাইকটিতে। তো বাইকটির ডিটেলস বলতে গেলে একটু বলি আপনাদের, এই বাইকটির যে সিলিন্ডার যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুলড একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 104 সিসির, বোর্ড দেওয়া হয়েছে 50 এবং স্ট্রোক দেওয়া হয়েছে 53 মিলিমিটার। বাইকটি স্টার্টিং মেথড কিক এবং ইলেকট্রিক স্টার্ট, শুধুমাত্র আমি যে কিক দেখিয়েছিলাম শুধু যে কিকে আছে তা নয়, বাইকটিতে অবশ্যই একটি সুন্দর ইলেকট্রিক স্টার্টের সুইচ দেওয়া হয়েছে, এটি দিয়ে ইলেকট্রিকভাবে স্টার্ট করা যাবে। এবং বাইকের ড্যাশবোর্ডটি দেখতে ঠিক এমন হবে, মিটার বোর্ডটি সম্পূর্ণ অ্যানালগ মিটার বোর্ড, ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে 5.2 কিলোওয়াট এবং 7,500 RPM, ম্যাক্সিমাম টর্ক দেওয়া হয়েছে 7 নিউটন মিটার অ্যাট 6,500 RPM। বাইকটির বাহ্যিক গঠন সম্পর্কে বলতে গেলে ওভারঅল লেন্থ দেওয়া হয়েছে 1735 মিলিমিটার, ওভারঅল ওয়াইড দেওয়া হয়েছে 795 মিলিমিটার এবং ওভারঅল হাইট পাওয়া যাবে বাইকটি 1230 মিলিমিটার। বাইকের হুইল বেস দেওয়া হয়েছে 1270 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে একদম যে মাটি থেকে ইঞ্জিনের হাইট মানে নিচের দিকে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে 150 মিলিমিটার। বাইকের সিট হাইট, বাইকটি স্ট্যান্ড করা অবস্থায় মানে দাঁড় করানো অবস্থায় স্ট্যান্ড বাদে সিটের হাইট দেওয়া হয়েছে 760 মিলিমিটার, যারা একটু কম উচ্চতা তারাও এই বাইকটি স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারবেন। বাইকের ওয়েট দেওয়া হয়েছে 100 কেজি এবং ম্যাক্সিমাম ওয়েট দেওয়া হয়েছে 240 কেজি। বাইকটির টায়ার সাইজ সামনের দিকে 3.5 এবং 10 ইঞ্চি একটি টায়ার দেওয়া হয়েছে এবং পেছনের দিকে 3.5 10 ইঞ্চি, মানে সামনে এবং পেছনে উভয় দিকেই সমান সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে বাইকটিতে। সামনের দিকে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে এবং পেছনের দিকে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে বাইকটিতে। এই বাইকটি আরেকটি সুবিধা দেওয়া হয়েছে, এখন যেহেতু আধুনিক যুগ সবার কাছেই অন্তত একটি মোবাইল ফোন থাকে, যে কোনো সময় মোবাইলের চার্জ যদি শেষ হয়ে যায় আপনারা এখানে ইউএসবি পোর্ট দেওয়া আছে, তাহলে আপনারা এখান থেকে চার্জ দিতে পারবেন এবং দুই পাশে দুইটি পকেট দেওয়া হয়েছে, যে কোনো মূল্যবান প্রয়োজনীয় জিনিসপত্র মোবাইল ফোন ভ্যানিটি ব্যাগ আপনারা এই পকেটের মধ্যে রাখতে পারবেন। এবং সিটের নিচেও আরেকটি সুন্দর একটি বক্স দেওয়া হয়েছে, ঠিক এই কোয়ালিটির বক্স, বেশ অনেকটাই জায়গা দেওয়া হয়েছে, এই বক্সের মধ্যে আপনাদের প্রয়োজনীয় বাজার সামগ্রী বা প্রয়োজনীয় কোনো কিছু রাখতে পারবেন। বাইকটিতে আরেকটি সুবিধার একটি ব্যাপার দেওয়া হয়েছে, সেটি হচ্ছে টিউবলেস টায়ার। টিউবলেস টায়ার আসলে যারা চালায় শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যে কতটা সুবিধার, যখন আপনারা বাইরে যাবেন কোনো বিপদে পড়বেন তখনই বুঝবেন যে টিউবলেস টায়ারের কতটা গুণ, কোনো কাটাকুটি ঢুকলেও কোনো পেরেক ঢুকলেও শুধুমাত্র টান দিয়ে বের করে দেবেন, তারপর থেকে আর হাওয়া বের হবে না। আরও যদি বড়ো লিকগুলো বন্ধ করতে চান সেক্ষেত্রে জেল দিয়ে রাখলে কিন্তু অনেক ভালো কাজ করবে। আসলে এই বাইকের দাম সম্পর্কে এখনও জানানো হয়নি আপনাদের, অনেক কিছু জানালাম বাট দামটা একটু জানিয়ে দিই আপনাদের। এই বাইকটির বর্তমান প্রাইস চলছে 99,000 টাকা, তবে আকর্ষণীয়ভাবে 4,000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই বাইকটিতে। 99,000 টাকা থেকে 4,000 টাকা ডিসকাউন্টে বর্তমান মূল্য আসছে 95,000 টাকা। প্রিয় দর্শক, আজকে আমি এই দুইটি বাইক সম্পর্কে জানালাম, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যারা আমাকে ভালোবাসেন তারা অন্তত একটি করে লাইক দিবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলটি নিয়মিত দেখতে থাকুন, আস্তে আস্তে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে। আর এর পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমার ভিডিও ছাড়লে নোটিফিকেশনের মাধ্যমে আপনার ডিভাইসে সবার আগে চলে যাই। ভিডিও ডেসক্রিপশন বক্সে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে নগদ টাকা অথবা কিস্তির মাধ্যমে বাইক নিতে পারবেন, সেখানে যোগাযোগ করবেন এবং আমার কথা বললে অবশ্যই এখান থেকে কিছুটা হলেও গিফট হ্যাম্পার অথবা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।